চিন্তা করে দেখুন বাবা ভগবান কত বড় দয়াল, যিনি আমার মতো দুরাচারী পাপাচারী জীবকে করুণা করবার জন্য আসছেন। তিনি এসেছেন বারবার দুর্যোধনের কাছে এসে বলছেন ভগবান, তিনি নিজে শান্তির প্রতীক হয়ে শান্তির বার্তা নিয়ে দুর্যোধনের কাছে গেলেন যে দুর্যোধন এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ আগামী কাল থেকে শুরু হবে, সেই যুদ্ধটা তুমি চেষ্টা করলে বন্ধ করতে পারো, তাই আমি তোমাকে শেষবারের মতো শান্তির বার্তা নিয়ে এলাম। তুমি যদি চাও এই যুদ্ধটা কিন্তু বন্ধ হতে পারে যদি পাঁচটা ভাইকে পাঁচটা গ্রাম দান করে দাও। বিনিময়ে দুর্যোধন কি বলেছিলেন আপনারা সকলে জানেন, বললেন ছুচাগ্রে যতটুকু মেদিনী সেইটুকু মাটি আমি বিনা যুদ্ধে দেব না। ভগবান বললেন এটা কি ধর্ম? তোমাদের নিজেদের রক্তের তোমার কাকার ছেলে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহত পাঁচটা ভাইকে পাঁচটা গ্রাম দিতে পারবে না, এটা কি ধর্ম? দুর্যোধন বললেন আমি জানি এটা ধর্ম নয়। বললেন তুমি জানো এটা ধর্ম নয় তথাপিও করছো কেন? বললেন আমি জানি ধর্ম নয় কিন্তু আমার ভেতর থেকে একজন ধাক্কা দিচ্ছে বারবার যে আমি জেনেও কিন্তু ধর্মটা করতে পারছি না। আমি জানি এটা ধর্ম নয় কিন্তু আমি তথাপি একজনের কাছে বিবশ। কার কাছে বিবশ? আমি আমার ইন্দ্রিয়ের কাছে বিবশ। আমরাও অনেক কিছু জানি, আমরাও টিভিতে খবরের কাগজে মোবাইলে ওয়ে টু নিউজে দেখছি, আমরাও অনেক অন্যায় দেখছি, অনেক অপরাধ দেখছি, আমরাও কিন্তু এটা বুঝি কিন্তু প্রতিবাদ করতে পারি না। কেন? ভেতর থেকে একটা বিবেকবোধ আমাদের তাড়না দেয়, আমরা মাথাটা নাড়ি, আমরাও বলি এটা অন্যায় এটা অপরাধ কিন্তু প্রতিবাদ করতে পারি না, কারণ একজনের কাছে আমরা দুর্বল হয়ে আছি। সেই দুর্বলতাটা কার কাছে? এটা কিন্তু দুর্যোধনকে বললেন না, পরে তিনি গীতাতে অর্জুনকে বলছেন চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ং তস্যাহং নিগ্রহং বন্দে বায়োরিব সুদুষ্করম। উত্তরটা দিচ্ছেন অর্জুনের কাছে যে তুমি তোমার মনটাকে কন্ট্রোল করো, এই মন যতক্ষণ কন্ট্রোল না হবে ততক্ষণ তুমি তোমার ইন্দ্রিয়কে তুমি পরিচালনা করতে পারবে না। জগন্নাথের রথ 206টা কাঠ দিয়ে তৈরি, আপনারা যারা জানেন তারা নিশ্চয়ই অনুভব করছেন, যারা জানেন না জিজ্ঞাসা করে দেখবেন। ভগবান শ্রী জগন্নাথের রথ 206টা কাঠ দিয়ে তৈরি। আমার দেহটাকে ভেঙে যদি বিশ্লেষণ করেন এই দেহের মধ্যে 206টাই হাড় আছে বাবু, 206টা হাড়। ওখানে 10টা চাকা, এখানে 10টা ইন্দ্রিয়, ওখানে সারথি জগন্নাথ, এখানে আমার দেহের মধ্যে সারথি। যদি আমি জগন্নাথকে করতে পারি তাহলে এই রথটা সঠিক জায়গায় চলে পৌঁছাবে, আর এই রথটা যদি গণ্ডগোল হয় বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বটে, মাঝিরে কয় বলতে পারি সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে, খানিক বাদে কয়েন বাবু বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে, বলতো কেন লবণ পরা সাগর ভরা পানি, মাঝিরে কয় আরে মশাই অত কি আর জানি, বাবু বলে সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবন খানা অষ্ট আনাই মাটি, খানিক বাদে কহেন বাবু বলতো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুড়ো, বলতো কেন সূর্যি চাঁদে গ্রহণ লাগে কেন, মাঝি বলে বাবু কেন লজ্জা দিচ্ছেন হেন, বাবু বলে বলবো তোরে কি তা, এখন দেখি জীবনখানা তোর বারো আনাই বৃথা, খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে দুলে, ডুবলো নাকি নৌকে এবার মরবো নাকি দুলে, মাঝি কহেন সাঁতার জানেন মাথা নাড়ে বাবু, মাঝি বলে আরে মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিছে। তাই অনেক বুদ্ধিমান অনেক জ্ঞানী গুণী অনেক তত্ত্ব অনেক কিছু বলার কীর্তনিয়া, এখন এমন একজন কীর্তনিয়া আছেন তিনি কথাই কথাই চ্যালেঞ্জ করে বলেন, কথাই কথাই চ্যালেঞ্জ, 10 লাখ টাকা দেবো 5 লাখ টাকা দেবো, হরি বলে রাধে রাধে, বলে তার দশাটা কীরকম, ওই ষোলো আনাই মিছে। অনেক কিছু বাবু মশাই জানেন, মাঝিকে বলছেন এটা জানিস কেন সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন এটা হয় অনেক কিছু, মাঝি বললেন বাবু আমি এত কিছু জানি না, শেষে যখন নৌকোটা দুলে উঠেছে ঝড় উঠেছে মাঝি বলছে আপনি কি সাঁতার জানেন, বাবু বললেন না, সারা জন অনেক ডিগ্রি অর্জন করেছি অনেক কিছু পড়াশোনা করেছি এমএ করেছি পিএইচডি করেছি ডিলিট করেছি সাঁতারটা শেখা হয়নি, বলে সাগরে যখন নৌকোতে উঠেছেন সাঁতার যখন জানেন না তখন ইজ ইকুয়াল টু সব জিরো।
তাই অনেক কিছু জেনেছি, অনেক কিছু তত্ত্ব সম্রাট, অনেক সম্রাট রাধে রাধে, কিন্তু জীবনের সার সেটা কি না, আমি আমার অহংকারকেই দমন করতে পারি, আমার অহংকারকে দমন করতে পারিনি। একথা আমি বলছি না, ভক্ত হনুমান বলছেন রাবণকে যে বাবা রাবণ তোমার ওর মধ্যে অনেক ট্যালেন্ট আছে যা কারোর মধ্যে নেই, চারটে বেদকে মুখস্থ করেছো তুমি, তুমি বেদজ্ঞ ব্রাহ্মণ, স্বর্গমর্ত পাতাল তোমার নাম শুনলে থরথর করে কাঁপে, 33 কোটি দেবতার মধ্যে লক্ষ্মী দেবী রাবণের বাড়িতে রান্না করতে আসে, সমস্ত দেবী দেবতার মধ্যে টিউশন পড়াতে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে আসতে হয়, রাবণের বাড়িতে গলায় মালা গেঁথে দেওয়ার জন্য দেবরাজ ইন্দ্রকে আসতে হয় রাবণের ভয়ে, রাবণের বাড়িতে জল দেবার জন্য দেবরাজ হরি বলে রাধে রাধে পাবো অরুণ দেব বরুণ দেবতা আসেন, এত দুর্দণ্ড প্রতাপশালী রাজা রাবণ, তার এত কিছু ট্যালেন্ট ছিল, কিন্তু সেই রাবণ বিনাশ হয়ে গেল কিসের জন্য, শুধু ভেতরে অহংকারের জন্য, এই অহংকার মানুষকে বিনাশের পথে নিয়ে যায় বলে হরি বলে রাধে রাধে। তাই হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই অহংকারকে দমন করবার জন্য চৈতন্য মহাপ্রভু নিয়ে এলেন কি হরিনাম সংকীর্তন। আর এই কীর্তন করে যদি অহংকার চলে আসে তাহলে জানবেন হরি তাকে কৃপা করেনি, আমাকে কৃপা করেনি। কীর্তন করতে করতে যদি অহংকার করি, কীর্তন করতে করতে যদি চ্যালেঞ্জ করি, কথায় কথায় বলি, যদি চ্যালেঞ্জ ছুড়ে দিই, তাহলে জানবেন ভগবত কৃপা তার মধ্যে হয়। যে গাছে ফল হয় সে গাছের ডালগুলো সব মাথাটা নিচের দিকে নুয়ে থাকে, আর যার কোনো ফল হয় না সে উপরের দিকে মাথাটা উঁচু করে থাকে। তাই যার অন্তরে ভক্তির ফল, যার মধ্যে ভক্তির ফল হয়েছে, তার মাথাটা সবসময় নিচের দিকে থাকে। এই মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পদকর্তা কলম দিচ্ছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন।